আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে নির্বাচন সংগঠিত হচ্ছে। রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় কমলপুরে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। 45 কমলপুর ও 46 সুরমা বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট প্রদান করছেন ভোটাররা। গরমে নাজেহাল সাধারণ মানুষ, তবুও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে চলেছে জনগণ। এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে ভোটারদের দীর্ঘ লাইন, কড়া নিরাপত্তা রয়েছে ভোট কেন্দ্রগুলিতে। এদিন প্রথমবারের মতো নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনন্দ প্রকাশ করে দেবাঙ্গী ভট্টাচার্য নামে এক নব মতদাতা। আমি দেবাঙ্গী ভট্টাচার্য, আমি এবছর নতুন ভোট দিতে যাচ্ছি, খুব ভালো লাগছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। অলওয়েজ আমি দিয়ে যাব আমার গণতান্ত্রিক অধিকার, আমি প্রয়োগ করব দেশের উন্নতির জন্য, ভালোর জন্য। এদিন স্ত্রী ও কন্যা সহ ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর মনের জয় নিয়ে নিশ্চয়তা প্রকাশ করেন তিনি। এবারে লোকসভা ভোট কেমন দেখতে পারলেন? লোকসভা ভোট নির্বিঘ্নে হচ্ছে, পশ্চিম ত্রিপুরা আসন নির্বিঘ্নে হয়েছে, পূর্ব ত্রিপুরা আসন নির্বিঘ্নে চলছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। মানুষ তার ভোট নিজের ভোট খুঁজে দিচ্ছে, কোনো ভয়ভীতি প্রদর্শন বা রক্তচক্ষু দেখানো বা মাইতান দেওয়া কোনো কিছু প্রশ্ন নেই। পুরো শান্তিপূর্ণভাবে উৎসবের মধ্যে যে ভোট চলছে, তো আমি মনে করি এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিশাল জয়লাভ হবে, বেশ কয়েক লক্ষ জয়লাভ হবে। ভোটদান শেষে আদর্শ ভোট কেন্দ্রের সেলফি পয়েন্টে সপরিবারে ছবি তুলে সকলকে ভোটদানে উৎসাহিত করেন বিধায়ক মনোজ কান্তি দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।